এদিকে এসো, এদিকে এসো অ্যাটম, এটা নাও, এই নাও, এই বিস্কুট খাও। ও, এখন আমি কি করব? তোমাকে এখন কি করে বাইরে বের করব? কি হয়েছে বাবা? অ্যাটম আটকা পড়েছে, ওই গর্ত থেকে বেরোতেই পারছে না। আমি ওকে ওখান থেকে কি করে বের করব? বাবা, আমি ওকে একবার বের করবার চেষ্টা করব। তুমি এটা করতে পারবে না শাইনি, তুমি ওই দিকে যাও। আমাকে একবার চেষ্টা তো করতে দাও। ও খুব কষ্ট পাচ্ছে শাইনি। তুমি শাইনিকে চেষ্টা কেন করতে দিচ্ছ না? ও কি করতে পারবে বাবা, শাইনি যতই হোক এখনো ছোট। ও ছোট অবশ্যই, কিন্তু তুমি বোধহয় একটা গল্প ভুলে গেছো। তুই তো একটা পুঁচকি, তোর সাহস হলো কি করে আমার পিঠের ওপর নাচার? তোর কি এটা জানা নেই যে আমি এই জঙ্গলের রাজা? আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মোটেই তোকে ছাড়বো না। যদি তোকে ছেড়ে দিই তাহলে আমি জানি তুই তোর বন্ধুদের গিয়ে বলবি যে কেমন করে আমার পিঠের উপর নাচছিলি। তারপরে কেউ আমাকে সম্মান করবে না। আমি তোকে একটুও বিশ্বাস করি না। আমি তো তোকে মারবই রে পুঁচকে, আর এমনিতেও আমার একটু খিদে পেয়েছে। মৃত্যুর জন্য প্রস্তুত হও পুঁচকে। কি বললি রে তুই? আমি আপনাকে হেল্প করতে পারি, সত্যি বলছি স্যার। তুই ছোট্ট একটা পুঁচকে আমাকে হেল্প করবি? জঙ্গলের রাজাকে হেল্প করবি? হ্যাঁ স্যার, আমি করতে পারি। তুই তো খুব মজার কথা বলিস, কিন্তু আমায় এটা মানতেই হবে যে তুই খুব বাহাদুর একটা নেংটি ইঁদুর। স্যার প্লিজ, প্লিজ আপনি আমাকে বিশ্বাস করুন। ঠিক আছে, আমার জানা নেই যে তুই কি করে আমায় সাহায্য করবি, তবুও তোকে ছেড়ে দিচ্ছি শুধু এই জন্যে যে তুই হলি একটা বাহাদুর নেংটি ইঁদুর। চোখের সামনে থেকে সর, আর এই রাস্তায় কখনো আসবি না। সিংহটা খুব ভালো, ও ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা সত্যি হেল্প করতে পারবে। আগে পুজো গপ্পটা তো আগে শোনো। ও, এটা কি? ফেসে গেছি, এ তো দেখছি একটা শিকারীর জাল। আহ, এবার তো আমি গেলাম। শিকারী তো এখন যখন তখন এসে পড়বে, তারপরও আমাকে বেঁধে চিড়িয়াখানায় নিয়ে যাবে। ও, কেউ আছো? কেউ থাকলে বাঁচাও আমাকে। কেউ কি আছো এখানে? কারো গলার আওয়াজ শুনলাম। ও সিংহ রাজা, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। তুমি সত্যি সাহায্য করতে পারবে? হ্যাঁ, কিন্তু এখন এটা কথা বলার সময় নয়। ওরে ও পুঁচকি, একটু তাড়াতাড়ি কর, শিকারী এসে পড়েছে, ওর হাতে কিন্তু বন্দুকও আছে। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করবার। ধন্যবাদ ইঁদুর, তুমি তো আমার প্রাণ বাঁচালে। আপনি কি আমাকে চিনতে পারেননি স্যার? আমার ঠিক মনে পড়ছে না। আমি সেই ইঁদুর যে একদিন আপনার শরীরের উপর দিয়ে খেলছিল। আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, আর আমি আপনাকে বলেছিলাম একদিন আপনাকে সাহায্য করব। ও, তাই তো। তো আমি আমার কথা রেখেছি স্যার। এখন তাহলে আমি অ্যাটমকে বাঁচাবার চেষ্টা করতে পারি। হ্যাঁ বাবা, একবার চেষ্টা করো। এই নাও, বের করে দিয়েছি। ইয়ে, অ্যাডামকে বার করে আনলাম। তো আজ তোমাদের বাবা একটা শিক্ষা পেল। হ্যাঁ, নিশ্চয়ই শিখেছি। আমাদের কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়। বয়সটা কোনো ফ্যাক্টর না, সঠিক সময়ে যে কেউ আমাদের সাহায্য করতেই পারে। দেখলে,
অ্যাটমও এটা মানছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শাইনি আর সাশা। শুভ জন্মদিন সোনারা। ওই দেখো দাদু চলে এসেছেন, আর দেখো কত গিফট এনেছেন। এতে কি আছে দাদু? জন্মদিনের শুভেচ্ছা সোনারা, এতে তোমাদের গিফটস আছে। দাদু সত্যি তুমি খুব ভালো, এতে কি আছে? তোমরা নিজেরাই খুলে দেখে নাও। ওয়াও, কি সুন্দর পাপি! এটা আমার পাপি। না, আমার পাপি চাই। তুই কচ্ছপটা নে। না, এটা আমার পাপি। ছাড় এটাকে, এটা আমার পাপি। ওহ, ঝগড়া করে না সোনারা, আমায় বলো হয়েছেটা কি। দাদু, আমার কচ্ছপ চাই না, এটা খুব আস্তে হাঁটে। আমার আস্তে হাঁটা কচ্ছপ চাই না, আমার পাপি চাই। চেঁচামেচি বন্ধ করো, তোমাদের এটাই মনে হয় যে কচ্ছপ খুব ধীরে ধীরে চলে? চলো আমি তোমাদের সবাইকে একটা গপ্প বলি। অনেক দিন আগের কথা, দূরের এক জঙ্গলে একটা কচ্ছপ বাস করত। ও খুব সুখে নিজের দিন কাটাত। কিন্তু একদিন, কে তুমি? ও, তুমি খরগোশ? তুমি আমাকে একটু শুতে কেন দাও না? সারাটা দিন কি তুমি শুধু শুয়েই কাটাবে অলস? প্লিজ আমাকে একটু শুতে দাও খরগোশ, কেন আমাকে বিরক্ত করছো? ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করব না যদি তুমি আমাকে রেসে হারিয়ে দাও। তোমাকে হারাতে হবে? ভয় পেয়ে গেছো? পেয়েছো কিনা বলো। একদমই না। সত্যি তুমি আমার সাথে রেসে নামতে চাও? হ্যাঁ, তাহলে বলো তুমি আমার চ্যালেঞ্জ নিচ্ছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল সকালে ঝিলের ধারে আমরা দৌড়চ্ছি। কিন্তু যদি তুমি হেরে যাও তাহলে আমাকে কি দেবে? তোমাকে আমি আবার কি দিতে পারি? তুমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেবে। আর যদি আমি তোমাকে হারিয়ে দিই তাহলে? কচ্ছপ, তোমার কি সত্যি মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? যদি আমি হারিয়ে দিই তাহলে? তাহলে আমি এই জঙ্গল সারা জীবনের মতো ছেড়ে দেব। এটা তুমি কি করলে কচ্ছপ? তুমি কি জানো না যে খরগোশ কত জোরে দৌড়তে পারে? আমি জানি বাদর, কিন্তু এবার সময় হয়েছে ওই অহংকারী খরগোশটাকে শিক্ষা দেবার। শান্তি শান্তি, আমি হলাম হাতি, আর এই রেসের আমি রেফারি। আজ খরগোশ আর কচ্ছপ এক মাইল দৌড়বে, যে ফিনিশ লাইনে আগে পৌঁছবে সেই জিতে যাবে। কিন্তু হাতি, কি করে বোঝা যাবে যে সবার আগে কে পৌঁছলো? খুব ভালো প্রশ্ন। ঘোড়া ফিনিশিং লাইনে দাঁড়িয়ে থাকবে, ওই খেয়াল রাখবে। তো তুমি রেডি খরগোশ? হ্যাঁ হ্যাঁ, প্লিজ শুরু করো। তুমিও নিশ্চয়ই রেডি করছো? হ্যাঁ আমি রেডি। তাহলে শুরু করা যাক। 3, 2। আশেপাশে শুধু কচ্ছপ না, অন্য কোনো কাউকেই দেখা যাচ্ছে না। ও সত্যি কি করে ভাবলো যে ও আমাকে হারাতে পারবে? কিন্তু আমি দৌড়চ্ছি কেন? আমি যদি হেঁটে হেঁটে যাই তাও আমি জিতে যাব। দৌড়ানোর জন্য আমি ক্লান্ত হয়ে পড়ছি। ও, আমি এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিই, ব্যাস 2-4 মিনিট। আমি জানি এখনো কচ্ছপ স্টার্টিং লাইনেই পড়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই বোকা কচ্ছপকে এই জঙ্গলটাকে সারা জীবনের মতো ছাড়তে হবে।
ও না, আমি কতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম? একি এখন তো দুপুর হয়ে গেছে। আমাকে জোরে দৌড়াতে হবে যাতে কচ্ছপ পৌঁছে না যায়। কচ্ছপ প্রথমে দিকে এগিয়ে আসছে, এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। কিন্তু এটা হয়েছে, কচ্ছপ জিতে গেছে। তাহলে বন্ধুরা, বিজয়ী হলো কচ্ছপ। তো এর থেকে কি শিখলে সোনারা? আমি বলবো বাবা। হ্যাঁ হ্যাঁ বলো। বারবার চেষ্টা করলে আমরা জিততে পারি। অহংকার করা ভালো নয়। খরগোশ ওভার কনফিডেন্ট ছিল, ওর খুব অহংকার ছিল, কিন্তু কচ্ছপ অবিরাম চেষ্টা চালিয়ে যায়, তার জন্যই ও খরগোশটাকে হারাতে পেরেছিল। ধীরগতির কচ্ছপ একটা দৌড়বাজ খরগোশকে হারিয়ে দেয়। তাহলে কি স্পিড ইম্পর্টেন্ট নয় দাদু? খুব ইম্পর্টেন্ট, কিন্তু ধীর গতিতে চলাটাও কোনো খারাপ ব্যাপার নয়। তাহলে আমি কচ্ছপটাই নেব, ওর নাম রাখবো টিপটপ। না, আমি নেব। আর ঝগড়া নয়, তোমরা দুজনে মিলে একসাথে খেলো সোনারা। ঠিক আছে দাদু। আর তুমি পাপির নাম কি রাখবে? আমি বলছি অ্যাটম। আমাদের প্রিয় পেটস টিপটপ আর অ্যাটম। আজকের দিনটা খুব ব্যস্ততায় কাটলো। উফ, ভালোই হয়েছে যে শেষ হয়ে গেছে। বাবা, আমি সেই দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কেন শাইনি, কোনো বিশেষ দরকার আছে? হ্যাঁ বাবা, আমি ডিকটেশন টেস্টে 10-এর মধ্যে 10 পেয়েছি, আর শাশার 4টে বানান ভুল হয়েছে। শাইনি ঠিক আছে, কিন্তু বোন ভুল করেছে বলে তোমার এত আনন্দ করা ঠিক নয়, চেষ্টা করলে ওও পারবে। কিন্তু বাবা প্রমিস করেছিল আমি ফুল মার্কস পেলে বার্গার আনবে, আমার জন্য আনবে। শাশা ভুল করেছে, শাশা পাবে না। আমার লাগবে না, আমার বার্গার খাবার দরকার নেই। কিন্তু বাবা তো বার্গার আনবে, তোর তো বার্গার ফেভারিট, তাই না? না, আমার ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। তোমরা এবার ঝগড়া করা বন্ধ করো, তোমরা দুজনেই বার্গারস পাবে। কিন্তু না, আমার বার্গার চাই না। আমি জানি যে তোমার এটা চাই শাশা, এটা তোমার পছন্দের। তুমি হাসছো কেন বাবা? আমার একটা গল্প মনে পড়ে গেল, ব্যাস সেই কারণে। তোমরা কি বার্গার খাবার আগে সেই গল্পটা শুনতে চাইবে? ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগে একটা গভীর জঙ্গলে একটা শেয়াল থাকতো, যে শুধুই ভালো খাবার খেতে পছন্দ করতো। সে খুব লোভী ছিল আর সর্বদা টেস্টি খাবারই খুঁজে বেড়াতো। একদিন সে রসালো আঙুরের থোকা গাছ থেকে ঝুলতে দেখল। গাছের ডালে কি সুন্দর আঙুর ঝুলছে, আমার মুখে জল আসছে। আমার এগুলো খুব খেতে ইচ্ছে করছে। আঙুর, তুমি এখন আমার। ওহ, আঙুরগুলো খুব উঁচুতে, কিন্তু এত ভালো আঙুর খাবার জন্য আমাকে পরিশ্রম করতেই হবে। ওহ, এগুলো দেখছি অনেক উঁচুতে, আমাকে আরো একটু চেষ্টা করতে হবে। এই আঙুর এত উঁচুতে কেন? এই আঙুর খাবার কোনো ইচ্ছে আমার নেই, এমনিতেও আঙুর খেতে টক হয়। তো তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেন আমি হাসছিলাম। হ্যাঁ, শিয়াল বলল যে আঙুর খেতে টক, কারণ আঙুর পারতেই পারেনি। ঠিক এমনটাই হয় সোনারা, যে জিনিসটাকে আমরা পাই না সেটার ব্যাপারে আমরা ভুলই বলে থাকি। এটা কি সত্যি শাশা? তাহলে ঠিক আছে, শাশা এর পরের বার আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু এখন কমন, সবাই তৈরি হয়ে নাও, আমরা বার্গারস খেতে যাব।
আমি কাকটাকে উড়িয়ে দিয়েছি। তোমরা এই কাকটাকে উড়িয়ে দিলে কেন বাচ্চারা? মা, কাক খুব নোংরা হয় আর ওর আওয়াজটাও বিচ্ছিরি। কিন্তু এই ধরনের কথা বলা একদম ভালো নয় শাশা, কাউকে দেখে এভাবে বলা কখনো উচিত নয়। তাহলে কাক কি বিচ্ছিরি নয় মা? না, একদম না। কাক খুব সুন্দর পাখি, ওকে খুব কাছ থেকে দেখো। দেখো কি চমৎকার ওর পালক আর ঠোঁট, ওদের চোখ দুটো দেখো কি সুন্দর। মা, কিন্তু জানো তো কালকে রাস্তায় আমি একটা কাককে ইঁদুর খেতে দেখেছি। ইস, কি নোংরা! কিন্তু এটা ওদের স্বভাব, ভগবান ওদেরকে এমনই বানিয়েছেন, এতে ওর কোনো দোষ নেই। আচ্ছা, তাহলে একটা গল্প শোনো, তাহলে তোমরা বুঝবে যে কাক কত বুদ্ধিমান পাখি। উফ, বাবা কি গরম! ওই তো, ওখানে একটু জল আছে ওই কলসিতে, যেটা আমার খুব দরকার এই গরমে। শেষ পর্যন্ত এই গরমে জল খাবো। কি, আমি কোথাও জল খুঁজে পেলাম না, আর যদিও বা এখানে খুঁজে পেলাম কিন্তু আমি খেতেই পাচ্ছি না। সত্যি আমার পোড়া কপাল। আর এখন যদি আমি তাড়াতাড়ি জল না খেতে পারি তাহলে আমি জল পিপাসায় মারাই যাব। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। আমি খুব খুশি, আমি ঠিক সময়ে ঠিক বুদ্ধিটাকে কাজে লাগাতে পেরেছি। এইভাবে ওই বুদ্ধিমান কাক তার মাথা খাটিয়ে জল খেয়ে নিজের প্রাণ বাঁচালো। কি ইন্টারেস্টিং গল্প মা, আমি সত্যি জানতাম না যে কাক এত বুদ্ধিমান। হ্যাঁ, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম, যখন আমরা কোনো সমস্যায় পড়ব তখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাহলে সমস্যার সমাধান সহজেই করা যেতে পারে। মা, তুমি আমাকে আর একটা ব্রেড দাও না। ঠিক আছে, এই নাও। দেখেছো, তোমরা নতুন বন্ধু পেয়ে গেলে। তাও আবার বুদ্ধিমান বন্ধু। শাশা, আচ্ছা পাইনাপেলের বানান বলো তো দেখি। ঠিক আছে মা। পি আই এন এ পি পি এল ই। তুই হাসছিস কেন রে শাইনি? তুই ভুল বানান বলেছিস। না, ভুল বলিনি, ভুল বলেছিস। বাস, এবার চুপ করে যাও তোমরা দুজন। আর শাশা, তোমার স্পেলিং ভুল ছিল। কিন্তু মা, আবার স্পেলিংটা বলো দেখি। পি আই এন এ পি পি এল ই। না, এটা হলো পি আই এন ই এ পি পি এল ই। তুমি বাদ দিয়েছিলে, চলো আর একবার বলো। পি আই এন এ। না শাশা,
তুমি আবার ভুল করছো। এটাকে ভালো করে মনে করো, আমি তোমাকে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করব। নাও এবার বলো, পি আই এন এ পি। শাইনি, বোন ভুল করেছে বলে এরকম করে হাসতে নেই। এবার দেখো সেই কাঁদালে তো ওকে। তুমি লক্ষ্মী মেয়ে না শাশা, কান্নাকাটি বন্ধ করো। কিন্তু মা, এই স্পেলিংটা খুব শক্ত। কিন্তু তুমি ঠিক পারবে, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা ভালো গল্প শোনাচ্ছি, ঠিক আছে? কিন্তু তার আগে তুমি চুপ করো। ইয়ে স্টোরি টাইম। অনেক দিন আগের কথা, স্কটল্যান্ডে এক রাজা ছিলেন। তার নাম ছিল টিম ব্রুজ। উনি একজন বুদ্ধিমান আর সাহসী রাজা ছিলেন। ওনার একটা ছোট সৈন্যবাহিনী ছিল। একদিন এক বিপদ এসে হাজির হলো। ওনার প্রতিবেশী রাজ্যের রাজা ওনার দেশটাকে আক্রমণ করল, যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন। দুই রাজার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। কি টিম ব্রুজ এই যুদ্ধে হেরে গেলেন। তিনি অনেকবার চেষ্টা করলেন, পরপর ছবার, কিন্তু প্রত্যেকবারই তিনি হেরে গেলেন। তারপর টিম ব্রুজ ওখান থেকে পালিয়ে গিয়ে এক গুহায় আশ্রয় নিলেন। এটা আবার কি? ওহো, ছোট্ট একটা মাকড়সা, তুমি কি আদৌ জানো যে তুমি একজন রাজার পায়ের ওপর দিয়ে যাচ্ছ? কিন্তু আমি তো এখন কোনো রাজাই নই। কেউই একজন হেরে যাওয়া রাজাকে সম্মান করে না। তুমি এটা কি করছো ছোট মাকড়সা? তুমি কি একটা জাল বোনার চেষ্টা করছো? আরে আরে, তুমি ঠিক আছো তো মাকড়সা? তুমি আবার চেষ্টা করছো? মনে হচ্ছে তুমি হার স্বীকার করবে না। ও না, তুমি এই নিয়ে ছবার পড়লে মাকড়সা। তুমি কি এইবার হার স্বীকার করবে? মনে হচ্ছে তুমি এটা করতে পারবে না। কি অদ্ভুত ব্যাপার, তুমি এটা করে দেখিয়েছো। তুমি সাত নম্বরের মাথায় করে দেখিয়েছো। এই ছোট্ট একটা মাকড়সা বারবার পড়ে যাওয়া সত্ত্বেও হার স্বীকার করেনি। তাহলে আমি কি করে হার স্বীকার করব? হ্যাঁ, আমি একজন রাজা। আমি এখানে কেন বসে থাকবো? এখন আমি এখান থেকে যাব আর আমার সৈন্যদের নিয়ে লড়াই করব। ছোট্ট মাকড়সা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজ আমাকে একটা অনেক বড় শিক্ষা দিয়েছো। আর তারপর তিনি ইংল্যান্ডের রাজাকে যুদ্ধে হারিয়ে দিলেন। এটা কি সত্যি গল্প মা? হ্যাঁ বাবা। তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে শাশা? শিখলাম যে আমাদের চেষ্টা করা উচিত যতক্ষণ না আমরা জিততে পারি। একদম ঠিক। যদি টিম ব্রুজ তার শত্রুদের যুদ্ধে হারাতে পারে, তাহলে শাশা কেন একটা ছোট্ট বানান বলতে পারবে না? পি আই এন ই এ পি পি এল ই। আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী শাশা। মা আর আমি? হ্যাঁ তুমিও। আমার মিষ্টি শাইনি আর শাশা। বক্সে কি আছে দাদু? গেস করো। চকলেট? সুইস চকলেট। আমার বন্ধু
এটাকে সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছে। দাদু আমি কি একটা নিতে পারি? আমি নেব, আমিও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি কি আর একটা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, এ সবই তোমাদেরই জন্য। কিন্তু লজেন্স তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দুঃখ পেও না, আমি তোমাদের খুশি করবার জন্য একটা গপ্প বলছি। অনেক দিন আগে একটা গাঁয়ে একজন মহিলা তার ছোট্ট মেয়ের সঙ্গে থাকত। তারা খুব গরিব ছিল আর বাস করত একটা ছোট্ট কুটিরে। তারা এত গরিব ছিল যে কখনো কখনো তাদের কাছে খাবার জন্য কিচ্ছু থাকত না। একদিন এক এঞ্জেল হাঁসের রূপ ধরে তাদের কাছে এলো। হাঁসটা খুব সুন্দর দেখতে ছিল আর তার ছিল দুটো গোল্ডেন ডানা। ও, ওখানে একটা গ্রাম দেখতে পাচ্ছি, আমার ওখানে যাওয়া উচিত। ও, এই পরিবারটা তো খুবই গরিব দেখছি, আমার এদের সাহায্য করা উচিত। কিন্তু প্রথমে আমি এদের পরীক্ষা নেব। এখন কে আসতে পারে? যাও গিয়ে দেখো। মা গো, আমাকে দয়া করে কিছু খেতে দাও। ও, তোমার খিদে পেয়েছে, এই নাও রুটিটা নাও। ঠিক আছে, কিন্তু তুমি কি খাবে? তুমি আমার চিন্তা করো না, তোমার খিদে পেয়েছে না? একি, তুমি কে? আমি একজন জাদুকর হাঁস। সোনা মা আমার, তোমাকে অপরকে সাহায্য করতে দেখে আমি খুব খুশি। তোমার মতো ভালো মনের মানুষ খুব কম আছে। এই সোনার পালকটা তোমার কাছে রাখো, আমি প্রত্যেক সপ্তাহে ঠিক এই সময়ে একটা সোনার পালক এখানে রেখে যাব, ঠিক এই জায়গায়। ঠিক আছে, এখন থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। ছোট্ট মেয়েটি সেই সোনার পালকটি মাকে দিয়ে দিল। পরের দিন মা সেই পালকটা বেচে দিল আর তার থেকে ওরা অনেক টাকা পেল। সেই দিয়ে ওরা ভালো ভালো জিনিস কিনল। হাঁসটা কিন্তু তার কথার খেলাপ করেনি, প্রত্যেক সপ্তাহে একটা করে গোল্ডেন পালক তাদের দরজায় রেখে দিত। তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে গপ্পটা এখানেই শেষ হয়ে গেল, তাই না? কিন্তু মোটেই তা নয়। সোনারা, আমাদের মন খুব লোভী আর স্বার্থপর হতে পারে, আর এই খারাপ ভাবনাটাই ওই ছোট্ট মেয়েটার মায়ের মনে এসে গেল। এই মেয়েটা তো খুব বোকা, প্রত্যেক সপ্তাহে হাঁসটার কাছ থেকে মাত্র একটা পালক নেয়। যদি কোনো সপ্তাহে হাঁসটা না আসে তাহলে? মা, এই নাও হাঁসের সোনার পালক। কি সুন্দর পালক, অন্য পালকগুলোর সাথে একে রেখে দাও। কিন্তু মা, আমার যে ভয় লাগছে। কেন ভয় পাচ্ছ মা? যদি হাঁসটা আশা বন্ধ করে দেয় তাহলে কি হবে? যদি ও ভুলে যায় কিংবা যদি মরে যায়? মা, আমাদের এরকম ভাবা ঠিক নয়। তুমি এটা বুঝবে না, আমি অনেক খারাপ দিন দেখেছি মা, আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। এই মেয়েটা কিছুই বুঝতে পারবে না, আমাকে নিজেই কিছু করতে হবে। আহা, হাঁসটার আবার আসার সময় হয়ে গেছে আর আমি এবার ওর জন্য একদম তৈরি হয়ে আছি। এটা আবার কি, একটা জাল? তুমি জালে আটকে গেছো। তুমি আমার সাথে কি করবে? কান্নাকাটি বন্ধ করো, আমি শুধু তোমার সোনার পালকগুলো খুলে নেব, তারপর তুমি যেতে পারো। কিন্তু এতে তোমার কোনো লাভ হবে না। চুপ করো। কি হলো, সব সোনার পালকগুলো কোথায় চলে গেল? আমার সোনার পালক শুধুমাত্র ভালো মনের মানুষদের কাছেই থাকে, কিন্তু তুমি তো দেখছি খুব লোভী। আমি তোমাকে ছাড়বো না হাঁস। গুড বাই, তুমি আর আমাকে কখনোই দেখতে পাবে না। মা, মা দেখো আমাদের সব সোনার পালকগুলো কেমন হয়ে গেছে, এগুলো সব সাদা হয়ে গেছে। ও না। তো বুঝতে পারলে তো সোনারা, লোভ করাটা খুব খারাপ। যদি আমরা কোনো জিনিসকে একটু একটু করে ব্যবহার করি তাহলে সেটা অনেক দিন ধরে চলে।
আমরা বুঝতে পেরেছি দাদু। এবার চলো আমার সঙ্গে চলো, আমি তোমাদের জন্য চকলেটের নতুন বক্স কিনবো। এই টেবিলটাকে আমাকে এখান থেকে সরাতে হবে, কিন্তু খুব ভারী এটা। ফেলিক্স, ফেলিক্স, তুমি এখানে একটু এসে টেবিলটা সরাতে আমাকে সাহায্য করো না গো। এটা খুব ভারী, একে সরানো খুব মুশকিল। বাবা বাবা, তুমি কি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, কেন করবো না, একটু সরো। এবার সবাই একসঙ্গে জোর লাগাবো, এক দুই তিন, মারো। দাদু, মা একা টেবিলটাকে সরাতে পারলো না, মার বাবা দুজনে মিলেও সরাতে পারলো না, কিন্তু যখন তুমি এলে তখন টেবিলটা সরাতে পারলো। তুমি খুব স্ট্রং দাদু। এমনটা একদমই নয় সাসা। কিন্তু দাদু, তুমি আসবার পরেই তো টেবিলটা সরলো। ঠিক আছে, আমি বরং একটা গল্প শোনাই। অনেক দিন আগে এক শিকারি জাল পেতে পাখি ধরে ধনী লোকদের কাছে বিক্রি করে তার জীবন নির্বাহ করত। কি ভালো জাল! আমি কিছু দানা ছড়িয়ে পাখিগুলোকে বোকা বানাই, তারপর সন্ধ্যের সময় এসে দেখব যে কতগুলো পাখি ধরা পড়েছে। কিছুক্ষণ পরে পায়রাদের একটা দল ওখান দিয়ে উড়ে যাচ্ছিল। দেখো বন্ধুরা, এখানে কত দানা পড়ে রয়েছে, চলো আমরা এখানে নামি। ও না, এটা তো একটা জাল, আর আমরা এখান থেকে বেরোতে পারবো না। আমরা সবাই উড়ে যাব। চুপ করো, সবাই শান্ত হও, ভয় পেও না। দেখো বন্ধুরা, দেখো যদি ভয় পাও তাহলে কিন্তু আমরা এই জালে আরো আটকে যাব। তোমরা সবাই শান্ত হও আর আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে, আমি একটা উপায় পেয়েছি। যখন তোমরা একা একা উড়বার চেষ্টা করছিলে তখন তোমরা উড়তে পারোনি, জালে তোমরা আরো আটকে যাচ্ছিলে। এসো এবার আমরা অন্য কিছু চেষ্টা করি। শিকারি আসছে, হাতে সময় বেশি নেই, যখন আমি তিন গুনবো সবাইকে একসাথে উড়তে হবে, সমস্ত শক্তি দিয়ে ওড়ার চেষ্টা করবে। এক দুই তিন। যাব বাবা, আমার পায়রাগুলো! আরে এটা কি হলো, ওরা তো আমার জালটাও নিয়ে চলে গেল। তো এইভাবে পায়রাগুলো শিকারীর হাত থেকে বেঁচে গেল। কিন্তু দাদু, পায়রাগুলো জাল থেকে কি করে ছাড়া পেল? ও, সেটা তো খুবই সহজ। ইঁদুরের একটা দলের সঙ্গে ওদের খুব বন্ধুত্ব ছিল, ওরা কিছুক্ষণের মধ্যেই জাল কেটে দিল। গল্পটা খুব ভালো দাদু। হ্যাঁ, একটা পায়রা একা একাই কাজটা করতে পারতো না, তারা বেঁচে গেল কারণ তারা সবাই একসঙ্গে কাজটা করেছিল। ও, এই জন্যই টেবিলটাকে সরানো গেল, কারণ তোমরা তিনজনে একসাথে সরিয়েছো। হ্যাঁ আমার সোনারা, একতাই হলো শক্তি। মা, আজকে অনেক রান্না করেছো। আজ বাড়িতে কিছু গেস্ট আসবেন, তোমাদের আঙ্কেল আর আন্টিও আসবেন। ওয়াও, কি সুন্দর কেক বানিয়েছো! এবার দেখবি সাশা, মা কেমন কেকটাকে চেরি দিয়ে সাজায়। না রে বাবা, আজকে কেকে আমি আর চেরি দেব না, তোমাদের আঙ্কেল চেরি ভালোবাসেন না। কিন্তু চেরি দেবেন না কেন, এটা তো আমাদের কেক। এরকম করে কথা বলতে নেই বাবা, যখন ঘরে কোনো গেস্ট আসেন তখন তাদের পছন্দ মতো আমাদের খাবার তৈরি করা উচিত, বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো, আমি তোমাদের গল্প শোনাচ্ছি। ইয়ে, গল্প শুনবো। অনেক দিন আগে এক শিয়াল আর এক সারস জঙ্গলে একসাথে বাস করত।
ওরা একে অপরকে কখনো বিরক্ত করত না, কিন্তু শেয়ালটা খুব চালাক ছিল ও অন্যদের সাথে চালাকি করত। একদিন ও সারসকে বিরক্ত করবে ঠিক করল। হ্যালো সারস, তুমি কেমন আছো? আমি ভালো আছি শেয়াল, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আজকে আমি আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি। ও খুব ভালো, আমাকে আজ পর্যন্ত কেউ নিমন্ত্রণ করেনি। কিন্তু কিসের জন্য নিমন্ত্রণ? আমার জন্মদিন, আমার সব বন্ধু বান্ধবরা ওখানে আসবে, আপনি আসবেন তো? আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি অবশ্যই যাব। অবশ্যই আসবেন, আমি আপনার জন্য চিকেন স্যুপ বানাবো। শিয়াল পার্টিতে দারুণ খাবার তৈরি করবে, আমি এবার তৈরি হয়ে নি। ও হ্যালো শিয়াল, হ্যাপি বার্থডে। ও আসার জন্য অনেক ধন্যবাদ সারস, ভেতরে আসুন, ডিনার তৈরি হয়ে গেছে। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে, চলো এবার খেয়ে নি। ধন্যবাদ শিয়াল এই সব কিছুর জন্য। ও আপনি খাচ্ছেন না কেন সারস? স্যুপ রেডি, আমাদের দুজনের জন্য গরম গরম স্যুপ, আমি আর অপেক্ষা করতে পারছি না, চলুন খাই। এই চলো, শিয়ালটা আমাকে বোকা বানিয়েছে, আমি কত বোকা তাই না? কিছুদিন পর সারসের জন্মদিন ছিল। ও হ্যালো সারস। হ্যাঁ, আমি আপনাকে আমার জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছি, আমার আত্মীয় আর বন্ধুরা আসবে, যদি আপনি আসেন আমার খুব ভালো লাগবে। এই সারসটা কি প্রচন্ড বোকা, আমি ওকে এইভাবে ঠকালাম তারপরেও ও আমার কাছে এসেছে। ওকে এই বোকাটাকে আরো একটু বোকা বানানো যাক। ও অবশ্যই, খুব খুশি হলাম, আপনার মনটা খুব ভালো, আমি অবশ্যই জন্মদিনে যাব। কবে জন্মদিন? এখনি, আর কিছুক্ষণ পর। আশা করছি আজকে আপনি ব্যস্ত থাকবেন না? না না, আমি একদমই ব্যস্ত নই। তাহলে তো ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন, আমার বোন আজকে চিকেন স্যুপ বানাচ্ছে, আর আমার বোন খুব ভালো রান্না করে। আজকে তো আমি পেট ভরে খাবার খাবো, আর আমার সত্যি খুব খিদেও পেয়েছে। ওহ আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আসুন আসুন, স্যুপ একদম রেডি আছে। ও কি ভালো গন্ধ বেরোচ্ছে, এই গন্ধতে আমার আরো খিদে বেড়ে গেল সত্যি। এই নিন আপনার জন্য চিকেন স্যুপ, আশা করছি আপনার ভালো লাগবে। কি হলো শিয়াল? চালাক সারস, আমাকে বোকা বানানোর আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। ও সারস, আমি একদম ভুলেই গিয়েছিলাম যে আমি স্টোভের উপর কিছু চাপিয়ে এসেছি, আমি ঘরে গিয়ে স্টোভটা বন্ধ করেই আসছি, এক্সকিউজ মি এক্সকিউজ মি। কিন্তু শিয়াল, স্যুপটা না খেয়ে চলে যাবেন? তাহলে আমরা যদি আমাদের গেস্টদের কথা না ভাবি, তাহলে ওনারা কেন ভাববেন যখন আমরা তাদের বাড়ি যাব? বাহ, দারুণ গল্প আর টেস্টি ডিনার। তাহলে এসো এখন আমাকে হেল্প করো, তোমাদের আঙ্কেল চলে আসলেই আমরা মজা করে ডিনার করব। দাদু দাদু, তোমার জন্য নিউ ইয়র্ক থেকে কিছু আনবো। নিউ ইয়র্ক? সেখানে আবার কে যাচ্ছে? দাদু, শাইনি নিউ ইয়র্ক যাচ্ছে। এ তো খুবই ভালো কথা, কিন্তু কি করে? দাদু, আমাদের স্কুলে স্টোরি রাইটিং কম্পিটিশন হবে, যে ফার্স্ট হবে তাকে নিউ ইয়র্ক নিয়ে যাবে, আর তুমি তো জানো আমি ভালো গল্প লিখি। ও আমি বুঝে গেছি, তার জন্য তো তোমায় কম্পিটিশন জিততে হবে। আমি তো জানি দাদু যে আমি জিতবো, আর আমি নিউ ইয়র্ক গিয়ে দেখতে পাবো স্ট্যাচু অফ লিবার্টি। ঠিক আছে শাইনি, আমি তোমায় একটা গল্প বলি, বসে পড়ো। ইয়ে গল্প শুনবো। অনেক দিন আগে একটা গ্রামে এক গোয়ালিনী তাজা মালাইয়ের কলসি নিয়ে যাচ্ছিল। আমার এই মালাইটাকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করা উচিত, তাতে আমি অনেকগুলো টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি কিছু মুরগি কিনবো।
সেই মুরগিগুলো ডিম পারবে আর অনেক ডিম হবে, আর ওই ডিম থেকে আরও মুরগি হবে। তারপর সেই মুরগিগুলোকে বিক্রি করে দেব। তারপর আমার একটা বড় পোলট্রি ফার্ম হবে, আমি একটা বড় বাড়ি কিনবো, আর সেখানে আমি রাজকুমারীর মতো থাকবো, গ্রামের সব থেকে ধনী মহিলা হয়ে যাব। তখন গ্রামের সব থেকে সুন্দর পুরুষটা আমাকে বিয়ে করতে চাইবে, কিন্তু আমি ওকে বিয়ে করব না, আমি ওকে না করে দেব। এ বাবা, আমার মালাই, আমার পোল্ট্রি ফার্ম, আমার প্রাসাদ। শুনলে তো সোনারা, গোয়ালিনী ফিউচারের ব্যাপারে খুব বেশি রকম ভাবছিল, আর সেই কারণে সে সেটাও হারিয়ে ফেললো যেটা তার কাছে ছিল। তার মানে আমি নিউ ইয়র্ক নিয়ে ভাববো না দাদু? না, অবশ্যই ভাববে, তবে খুব বেশি ভাবার দরকার নেই। আগে পুরো মেহনত করো ওই কম্পিটিশনটা জেতার জন্য, পুরস্কার তো পরের কথা। আমি বুঝতে পেরেছি দাদু, এখন আমি গিয়ে প্র্যাকটিস করব। আমিও প্র্যাকটিস করব। কি হয়েছে শাইনি, তোমার মন খারাপ কেন? মা, কাল শাইনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ তো দারুণ ব্যাপার। না মা, না। কেন? আমার ক্লাসের সব ছেলে আমার থেকে লম্বা, আমি ওদের থেকে অনেক ছোট, আমি কি করে জিতবো? আচ্ছা, তাহলে এই সমস্যা। হ্যাঁ মা। ঠিক আছে, আমি তোমাদের একটা গল্প শোনাচ্ছি, গল্পটা তোমাদের ভালো লাগবে। গল্প শুনবো। অনেকদিন আগেকার কথা, জঙ্গলে একটা শক্তিশালী হাতি থাকত, কিন্তু ও খুব অহংকারী ছিল আর কাউকে সে পরোয়া করত না। আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী জানোয়ার, সবাই আমাকে ভয় পায়। আরে বাহ, এটা আবার কি? এতো দেখছি পিঁপড়ে। আমি তাই ভাবছিলাম যে লাড্ডুটা নিজে নিজে চলছে কি করে। এই হাতি, হাসি বন্ধ করো আর আমাকে রাস্তা ছেড়ে দাও। এই পুরো জঙ্গলটাই আমাকে দেখে ভয় পায়। এটা কি করে হয় যে তুই আমায় দেখে ভয় পেলি না? আমি তোমাকে কেন ভয় পাবো? কেন না, আমি হলাম খুব বড় আর তুই হলি খুব ছোট, তো তাতে কি? যদি বড় নিঃশ্বাস ফেলি না, তাহলে তুই উড়ে গিয়ে দূরে কোথায় পড়বি। এরকম কেন করবে? কাউকে জ্বালাতে খুব ভালো লাগে না? কিন্তু আমায় তো সবাই ভয় পায়। ওরা সবাই বোকা, কিন্তু আমি নই, আমি কোনো ভুল করিনি, আমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমাকে তোমাকেও না। এটা ঠিক নয়, তোর আমাকে ভয় পাওয়া উচিত, সবার আমাকে ভয় পাওয়া দরকার। দেখলি তুই, তোর লাড্ডুকে মারিয়ে একেবারে মাটিতে মিশিয়ে দিলাম। ও না, এটা তুমি কি করলে? এবার তোর পালা। ফ্যামিলির জন্য এই খাবারটা নিয়ে যেতে আমার অর্ধেক দিন লেগে গেছে আর তুমি এটা খারাপ করে দিলে, তুমি খুব খারাপ হাতি। তোর কথায় আমার হাসি পাচ্ছে। তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে হাতি। তুই আমায় শিক্ষা দিবি? তুই? এই, তুই কি করছিস? কি? এবার দেখো মজা। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। মনে রেখো হাতি, সব জানোয়ারই সমান, সে ছোট হোক বা বড়, তুমি তোমার থেকে ছোটদের বিরক্ত করতে পারো না। একদমই, আমার খুব শিক্ষা হয়েছে। তো এই গল্পটা থেকে তুমি কি শিখলে শাইনি? লম্বা ছেলেদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, আমরা সবাই সমান, হতে পারে আমাদের হাইট আলাদা আলাদা, কিন্তু আমাদের মধ্যে ভালো খারাপ দুটোই আছে। তাহলে রেসে নামবি দাদা? হ্যাঁ, আমি নামবো। তাহলে ঠিক আছে, তাহলে চলো তোমাদের বাবাকে বলি। হ্যাঁ, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও
তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।